আপনি কি জানেন বাইন্যান্স থেকে ট্রেডিং করার ছাড়াও আরো অনেকভাবে ইনকাম করা যায় আমি জানি আপনারা অনেকে শুধুমাত্র মনে করেন অ্যাপটা তৈরি করা হয়েছে এখান থেকে ফিউচার ট্রেডিং ট্রেডিং কিংবা স্পট করার জন্য কিন্তু না অ্যাপের ভেতরে ইনকাম করার জন্য বাইন্যান্স অথরিটি অনেকগুলো অপশন ক্রিয়েট করেছে যে অপশনগুলো সম্পর্কে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে একদম এ টু জেড ডিসক্রাইব করবো আপনারা জানতে পারবেন শুধুমাত্র ট্রেডিং করা ছাড়াও বাইন্যান্স থেকে কোন কোন অপশনে আপনি ইনকাম করার সুযোগ সুবিধা লাভ করবেন সো যারা বিগিনার রয়েছেন এই ভিডিওটা আমি অবশ্যই পুরোটুকু দেখতে বলবো কারণ আপনি বাইনান্স ট্রেডিং এর পাশাপাশি এখান থেকে ইনকাম করার জন্য খুব ব্রডলি একটা অপশন পেয়ে যাবেন আপনি যখন বাইনান্স অ্যাপের ভিতর প্রবেশ করবেন এখানে দেখতে পাচ্ছেন উপরে বলা রয়েছে মোর একটা অপশন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে বেসিক্যালি বাইনান্স অ্যাপের কোন অপশন থেকে আমরা ইনকাম করতে পারবো সেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে রেকমেন্ডেটেড এর ভিতর প্রথমেই বলা রয়েছে ওয়েব থ্রি এয়ারড্রপ আমরা এখান থেকে ইনকাম করতে পারবো বেসিক্যালি যেই অপশনগুলো আমি আপনাদের সাথে শেয়ার করবো তার প্রত্যেকটা অপশন থেকেই ইনকাম করার অপরচুনিটি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু এয়ারড্রপ রয়েছে যে এয়ারড্রোপগুলোর ভিতরে কিছু রয়েছে অনগোয়িং কিছু অলরেডি ফিনিশড বা ইন্ডেড হয়ে গেছে এখান থেকে অনগোয়িং যেগুলো রয়েছে এগুলোতে কিভাবে কাজ করে আপনাদের বলি আমরা কিন্তু এয়ারড্রপ সম্পর্কে কী জানি বিভিন্ন ধরনের প্রজেক্ট থাকে তাদের বেশ কিছু কোয়েস্ট বা টাস্ক থাকে এই টাস্কগুলোতে জয়েন করতে হয় জয়েন করার বিনিময়ে আমাদেরকে বিভিন্ন ধরনের রিওয়ার্ড প্রদান করা হয় এখান থেকে দেখতে লিঙ্ক নোভা এগুলো প্রত্যেকটাই হচ্ছে বিভিন্ন ধরনের প্রোগ্রাম সো এই প্রোগ্রাম আপনি কিভাবে জয়েন করবেন এখানে আপনাদেরকে একটা দেখাচ্ছে এখানে বলা রয়েছে কিছু টাস্ক প্রথমত আপনাকে ওয়েব থ্রি যে ওয়ালেটটা রয়েছে বাইন্যান্স সেটা আপনাকে কানেক্ট করতে হবে এরপর ডেইলি আপনাকে জাস্ট চেক ইন করতে হবে চেক ইন করলে আপনাকে একটা ইউএক্স ইওয়াই যে টোকেনটা রয়েছে এটা আপনাকে প্রদান করা হবে এই টোকেনটা দেওয়ার পরে যখন এটা আপনাদের সাত দিন পরে এই প্রোজেক্টটা শেষ হয়ে যাবে আপনি এখান থেকে এটা ক্লেম করতে পারবেন আপনাকে ইউএক্স ইওয়াই টোকেনটা দেওয়া হবে আপনি এখান থেকে এটাকে ডিটিতে কনভার্ট করে ক্লেম করতে পারবেন সো ভিডিওটা যখন যারা আপনারা দেখছেন তারা এখনই এখানে জয়েন করে এই প্রজেক্টে জয়েন করবেন প্লাস এখান থেকে আরও যতগুলো প্রোজেক্ট রয়েছে সবগুলোতে জয়েন করে এখান থেকে আপনারা বিভিন্ন টোকেন আর্ন করে সেগুলো আপনারা ইউএসডিটি তে বা বিভিন্ন কারেন্সিতে কনভার্ট করে পেমেন্ট নিয়ে নিতে পারবেন এরপর এখানে রয়েছে কপি ট্রেডিং এই কপি ট্রেডিং থেকেও আমরা ইনকাম করতে পারি কপি ট্রেডিংটা কি আমি আপনাদেরকে বুঝিয়ে বলছি এখানে অনেক ধরনের ট্রেডার রয়েছে যাদের এক একজনের আন্ডারে অনেক ইউজার রয়েছে কেউ দেখা যাচ্ছে ছয়শোর ভিতরে তিনশো একচল্লিশটা কেউ দেখা যাচ্ছে একশো পঁয়ষট্টিটা কপি ট্রেড অলরেডি সোল্ড করে ফেলেছে বা তাদের সাবস্ক্রাইবার রয়েছে এখন এটা কীভাবে কাজ করে আমি আপনাদের বলি এখানে যেসব ট্রেডার যারা রয়েছে বিভিন্ন ট্রেডাররা এখানকার এক্সপার্ট ট্রেডারদের আন্ডারে জয়েন করে ফেলে নির্দিষ্ট একটা ট্রেড অ্যামাউন্টের বিনিময়ে যখন তারা এখান থেকে ওই অ্যামাউন্টটা ট্রেড করে ট্রেড করার বিনিময়ে যে প্রফিটটা হয় সেটা আপনাদের সাথে শেয়ার করা হয় যেমন এখানে বলা রয়েছে প্রফিট শেয়ারিং টেন পারসেন্ট যা আর্ন করবে তার টেন পার্সেন্ট শেয়ার করবে আপনার সাথে এবং তার টোটাল এখান থেকে উইন রেট হচ্ছে পঁচানব্বই পার্সেন্ট সো এখান থেকে বিভিন্ন ধরনের প্রোফাইলগুলো রয়েছে এই প্রোফাইলগুলো আপনি দেখবেন কার রেটিং কত পার্সেন্ট সেগুলো আপনি চেক করবেন এখানে একজনের রয়েছে পঁচাশি পার্সেন্ট কারও দেখবেন এখান থেকে আরও বেশি প্রফিট রেটিং রয়েছে সেই রেটিংগুলো দেখে আপনি এখানে কাজ করবেন যার রেটিং দেখবেন সবচেয়ে বেশি তার আন্ডারে কপি ট্রেডিং করতে পারেন এখান থেকে প্রফিট শেয়ারিং যাওয়া হবে সেখান থেকে আপনি ইনকাম করবেন আবার একটা ব্যাপার রয়েছে যদি আপনি যার আন্ডারে কম্পিট্রিং করছেন সেটা যদি কোনো কারণে ফেল করে তাহলে কিন্তু আপনাকে লস ফেস করতে হবে এরপর এখানে রয়েছে সিম্পল আর্ন এই সিম্পল আর্ন থেকেও আপনি ইনকাম করতে পারবেন এখানে আপনার ওয়ালেটে যখন ভালো একটা অ্যামাউন্ট থাকবে আপনি চাইলে ইউএসডিটি থেকে শুরু করে বিভিন্ন যে কারেন্সিগুলো রয়েছে এই কারেন্সিগুলোতে ফ্লেক্সিবল কন্ডিশনে রেভিনিউ জেনারেট করতে পারবেন এখান থেকে আপনার অ্যামাউন্ট যত বেশি হবে তত বেশি আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন আমার অ্যাকাউন্টে যে পরিমাণ ডলারটা রয়েছে তার বিপরীতে আমাকে ডেইলি ফ্লেক্সিবল রিওয়ার্ড দেওয়া হচ্ছে সেভেন সেন্ট করে এখন আমি যদি এক মাসের জন্য এটাকে হোল্ড করি তাহলে আমি প্রায় আড়াই ডলারের মতো ইনকাম করতে পারবো সেটা এক মাস শেষে সো আপনারা যদি কিছু আইডিয়াল ডলার অ্যাকাউন্টে পড়ে থাকে যে ডলারটা আসলে আপনার আলটিমেটলি কোনো কাজেই লাগছে না আপনি ফেলে রাখছেন বড় কোনো ট্রেড অপশনের জন্য আপনি এক মাস দুই মাস যতদিন আপনার জন্য ডলারটা পড়ে থাকে সেটা আপনি এরকম বিভিন্ন ধরনের সাবস্ক্রিপশন প্যাকেজ নিয়ে কিছু অ্যামাউন্ট আপনারা বাড়িয়ে নিতে পারেন এগুলো মোটামুটি অনেক সেফ অপশন কারণ জাস্ট আপনার যে অ্যামাউন্টটা রয়েছে সেই অ্যামাউন্টটা খাটিয়ে আপনাকে একটা অল্প একটা পার্সেন্টেজ শেয়ার করে থাকে এবার আরেকটা অপশন রয়েছে মেগা ড্রপ মেগাড্র সম্পর্কে আপনারা সবচেয়েতে বেশিরভাগ পিপলসি একদম জানেন না কারণ এই বাউন্স বিক যে ড্রপটা রয়েছে এটা কয়েকদিন আগে এটা মার্কেটে জাস্ট লঞ্চ করেছে এখানে সিস্টেমটা কি আপনাদেরকে আমি বলে রাখি আমরা কিন্তু লঞ্চ পুলটাকে চেনি লঞ্চ পুলে কি হয় বিভিন্ন ধরনের টোকেনগুলো যখন মার্কেটে আসে তাদের কন্ডিশন অনুযায়ী আমাদেরকে নির্দিষ্ট একটা অ্যামাউন্ট সেখানে হোল্ড করতে হয় বা একটা নির্দিষ্ট একটা অ্যামাউন্ট স্টেক করতে হয় স্টেক করলে তার বিপরীতে আমাদেরকে কিছু টোকেন বা রিওয়ার্ড প্রদান করা হয় বাট বাউন্সবিট হচ্ছে একদম ভিন্ন রকম এখানে আপনাকে নির্দিষ্ট পরিমাণ টোকেন বা নির্দিষ্ট পরিমাণ ডলার এখানে আপনাকে লক করতে হয় না বা স্টেক করতে হয় না এখান থেকে আপনার যতটুকু অ্যামাউন্ট রয়েছে আপনি ততটুকু একটা অ্যামাউন্ট এখানে স্টেক করতে পারেন এখান থেকে দেখতে পাচ্ছেন বিএনবি রয়েছে এখান থেকে ওয়েব থ্রি কোয়েস্ট রয়েছে এখান থেকে তিরিশ থেকে একশো দিন পিরিয়ডের বিভিন্ন অ্যামাউন্ট রয়েছে আপনার যেটা পছন্দ আপনি সেই কন্ডিশনে এখান থেকে নির্দিষ্ট একটা অ্যামাউন্ট স্টেক করতে পারবেন একশো দিনের জন্য একটা অ্যামাউন্ট স্টেক করব বা লক করব। এই একশো বিশ দিনের ভিতরে যত প্রজেক্ট এখান থেকে আসবে প্রত্যেকটা প্রোজেক্টে আমি অটোমেটিকলি এখান থেকে এলিজিবল হয়ে যাবো এবং প্রত্যেকটা থেকে আমি এয়ার ড্রপ পেয়ে যাব সো বুঝতে পারছেন এটা কিন্তু লঞ্চ ফুলের মতো না এখান থেকে আপনার নির্দিষ্ট কোনো ক্রাইটেরিয়া বলা হয় নাই যে আপনাকে নির্দিষ্ট এতটুকুই আপনাকে এটা করতে হবে সেটা করতে হবে বাট আপনি যখন এখান থেকে কোয়েস্টের ভিতরে আসবেন কোয়েস্টের ভিতরে জাস্ট কিছু কন্ডিশন বলা থাকে যেমন আপনার ওয়েব থ্রি ওয়ালেটের ভিতরে নির্দিষ্ট একটা অ্যামাউন্ট আপনার স্পট ওয়ালেটের ভিতরে রাখতে হবে এবং সেটাকে একটা নির্দিষ্ট সময়ের জন্য লক করে রাখতে হবে ওই লক করে রাখলে কিন্তু আপনার লস নাই কারণ আপনি কিন্তু তার বিনিময়ে ভালো একটা টোকেন পেয়ে যাচ্ছেন যেই টোকেনটাকে আপনি সেল করে ভালো একটা অ্যামাউন্ট আপনি নিতে পারছেন নর্মাল যে এয়ারড্রপ রয়েছে নর্মাল এয়ারড্রপগুলোতে বাইনান্সের ভেতরে সাধারণত দশ থেকে তিরিশ মিলিয়ন পর্যন্ত বিভিন্ন টোকেন লঞ্চপুলের মাধ্যমে দেওয়া হয় কিন্তু এই ড্রপের ভেতরে একশো পঞ্চাশ একশো ষাট এই বিগ বিগ অ্যামাউন্টের টোকেন আপনাদের জন্য কিন্তু মেগা ড্রপের মাধ্যমে দেওয়া হবে এবার চলুন আরেকটা অপশনে চলে আসা যাক এখানে বলা রয়েছে গিফট অ্যান্ড ক্যাম্পেইন এখানে বলা রয়েছে ওয়ার্ড অফ দ্য ডে ওয়ার্ড অফ দ্য ডে এর ভেতরে বেসিক্যালি বিভিন্ন অ্যামাউন্টের রিওয়ার্ড আপনাদেরকে প্রদান করা হয় নির্দিষ্ট একটা সময়ের ভেতরে এখানে যেমন দেখতে পাচ্ছেন আপনাকে প্রত্যেক ছয় ঘন্টা অন্তর অন্তর প্রত্যেকটা ক্যাম্পেইন যখন চলবে ছয়টা থেকে বারোটা আটটা সাতটা এরকম বিভিন্ন ওয়ার্ডের ওয়ার্ড গেমগুলো খেলতে হয় এই ওয়ার্ড গেমের মাধ্যমে আপনি যদি তাদের টার্গেটের যে ওয়ার্ডটা রয়েছে সেটাকে আপনি যদি ধরতে পারেন তাহলে এখান থেকে আপনি উইন করবেন এখান থেকে ওয়ার্ড উইনিংয়ের মাধ্যমেও আপনি খুব ভালো একটা অ্যামাউন্ট নিতে পারবেন সাধারণত বিভিন্ন ধরনের ক্রিপ্টো টোকেন রিওয়ার্ডগুলো তারা বেসিক্যালি এখানে দেয় আর এখান থেকে এই ক্রিপ্টো ওয়ার্ডের যে গেমটা রয়েছে এই গেমটা খেলার জন্য আপনারা সরাসরি গুগল ক্রোমে চলে যাবেন সেখানে যাওয়ার পর লিখবেন বাইন্যান্স ওয়ার্ড অফ দ্য ডেয়ের এইট ডিজিট কিংবা সিক্স ডিজিটের আজকের দিনের ওয়ার্ড কোনটা এটা দেখলে আপনি সেখানে অনেকগুলো রেফারেন্স ওয়ার্ড পেয়ে যাবেন সেখান থেকে আপনি এগুলো বের করে নিয়ে এখানে পাশাপাশি লিখবেন লিখে এন্টার করবেন তাহলে যদি আপনার এটা ম্যাচ করে যায় তাহলে আপনি পয়েন্ট পেয়ে যাবেন এবার এখানে রয়েছে মান্থলি মিশন এই মান্থলি মিশন থেকেও আপনি বিভিন্ন ধরনের তাদের ক্যাম্পেইন রয়েছে এই বাইনান্স ক্যাম্পেইন থেকে বিভিন্ন পয়েন্ট আপনি আর্ন করতে পারবেন এই পয়েন্টগুলো আর্ন করার মাধ্যমেও আপনি যখন তাদের ক্রিপ্টো হাব বা ক্রিপ্টো রিওয়ার্ডের অপশান আসবেন এখানে আপনি যদি উইন করেন তাহলে আপনার পয়েন্ট রিওয়ার্ডগুলো দেখতে পাবেন এখান থেকে যেই বোনাসগুলো আপনি পাবেন সেগুলো কোন কোন কাজে লাগে আমি বলে দিচ্ছি এখান থেকে আপনাকে যে পয়েন্টগুলো দেওয়া হবে সেগুলো থেকে বেসিক্যালি আপনি বিভিন্ন সরাসরি পয়েন্টস পেতে পারেন ডলার পেতে পারেন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে ভাউচার পাবেন আপনাকে ট্রেডিং ভাউচার দিবে এরপর দেখা যাচ্ছে টোকেন ভাউচার দিবে এগুলো আপনাকে দেওয়া হবে যাতে করে আপনি এখান থেকে যখন ট্রেড করবেন অ্যামাউন্ট আপনি খুব সহজে এখান থেকে খরচ করতে পারেন এরপর এখানে আমাদের জন্য রয়েছে লার্ন অ্যান্ড আর্ন এই লার্ন অ্যান্ড আর্ন অপশনের ভিতরে গেলেও আপনি অনেকগুলো অপশান প্রত্যেকবারই পেয়ে যাবেন এখানে বিভিন্ন ধরনের অফার চলে অনেকগুলো কম্পিটিশন দেওয়া থাকে যেমন হোয়াট ইজ সাইবার কানেক্ট আপনি এখান থেকে স্টার্ট লার্নিং এ ক্লিক করবেন স্টার্ট লার্নিং এ ক্লিক করার পর বেশ কিছু তাদের ইনফরমেশন দেওয়া থাকে এই ইনফরমেশনগুলো আপনাকে পড়তে হবে পরে এটা সম্পর্কে আপনাকে জানতে হবে এগুলো সম্পর্কে টোটাল আপনার জানা হয়ে গেলে আপনাকে এগুলোর উপর ভিত্তি করে কিছু কোয়েশ্চেন করা হবে এই কোশ্চেনগুলোর অ্যান্সার দিলে আপনি যদি ঠিকঠাক অ্যান্সার দিতে পারেন আপনাকে এখান থেকে পয়েন্ট দেওয়া হবে পয়েন্ট বলতে আমি সরাসরি যেটা বলতে পারি সরাসরি আপনাকে কিছু বিভিন্ন নতুন নতুন যেসব টোকেনগুলো মার্কেটে আসে সেগুলোর বেশ কিছু অ্যামাউন্ট আপনাকে দেওয়া হবে হতে পারে দশ সেন্ট বিশ সেন্ট এক ডলার দু ডলার পাঁচ ডলার সর্বোচ্চ এই অ্যামাউন্টগুলো আপনাকে দেওয়া হতে পারে এগুলো আসলে র্যান্ডম অ্যামাউন্ট হয়ে থাকে আপনি যদি যতগুলো কোয়েশ্চেন অ্যান্সার আপনি ঠিকঠাকভাবে দেবেন তত বেশি রিওয়ার্ড আপনি এখান থেকে আর্ন করবেন এরপর আর একটা মোটামুটি অপশন একই রকম রয়েছে সেটা হচ্ছে হোল্ড অ্যান্ড আর্ন এটাও বেসিক্যালি একই রকম এখানে আপনাকে বিভিন্ন ধরনের অপশন দেওয়া হবে এখান থেকে যেমন দেখতে পাচ্ছেন সোলানা এরপর রয়েছে বিএনবি লকড একটা অপশন এরপর এখানে রয়েছে পিকজেলের একটা অপশন এখানে ভ্যান্ডির একটা অপশন রয়েছে এখান থেকে আপনাকে বিভিন্ন ধরনের পয়েন্ট যেমন এখানে পেপের একটা অপশন রয়েছে আমি যদি এখানে ভিজিট করি দেখতে পাচ্ছেন এখান থেকে আপনাকে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পেপে এখান থেকে হোল্ড করতে হবে এটা যেমন লক ডিউরেশন হচ্ছে একশো দিনের এখানে আপনার অ্যাকাউন্টস ওয়ালেটে যদি পেপে থাকে তাহলে আপনি একশো দিনের জন্য এটাকে লক করে রাখতে পারবেন লক করে রাখলে আপনাকে সাত লাখ পেপে এখান থেকে রিওয়ার্ড হিসেবে দেওয়া হবে এবং স্ট্যান্ডার্ড অ্যাপ্রক্সিমেটলি রিওয়ার্ড অ্যামাউন্ট হচ্ছে টেন পারসেন্ট এখন আপনি যদি পেপের কুইজের ভিতরে এখানে প্রবেশ করেন পেপের কুইজের ভিতরে প্রবেশ করলে পেপে সম্পর্কে বেশ কিছু কোশ্চেন করা হবে এই কোয়েশ্চেনগুলো আপনি এখান থেকে পড়বেন এখান থেকে জেনে নেবেন জেনে নিলে কোয়েশ্চেনের অ্যান্সারগুলো আপনি দিতে পারবেন দিতে পারলে দেশ দিনের জন্য এটা একটা লক হবে লক হওয়ার পর আপনাকে দেশ দিন পর একটা ভালো একটা অ্যামাউন্ট রিওয়ার্ড এখান থেকে দেওয়া হবে এখানে যতগুলো অপশন আপনাদের জন্য রয়েছে প্রত্যেকটা অপশনে আপনার জন্য রিওয়ার্ড রয়েছে জাস্ট আপনি যদি একটু স্মার্ট হন আপনি স্মার্ট হলেই এখান থেকে প্রত্যেকটা অপশনকে কাজে লাগিয়ে আর্ন করতে পারবেন এরপর এখানে আমাদের জন্য রয়েছে অটো ইনভেস্ট অপশন এই অটো ইনভেস্ট অপশনটা যারা বিগিনার রয়েছেন তাদেরকে আমি সাজেস্ট করবো না যারা স্পট ট্রেডিংটা মোটামুটি বোঝেন তারা এখানে আসতে পারেন অনেকেই বলে যে অটো ইনভেস্টে টাকা খাটালে নাকি পুরোটাই লস হয় এটা তারাই বলে যারা আসলে ট্রেডিং এ টিটাও বোঝে না অনেকে দেখা যায় ফিউচার ট্রেডিং স্পট ট্রেডিং এগুলো মোটাই বোঝে না বাট অটো ইনভেস্ট জিনিসটা দেখে তারা মনে করে টাকাটা ঢাললেই মনে হয় প্রফিট চলে এলো ব্যাপারটা আসলে একদমই এরকম নয় আপনাকে ডেইলি এখান থেকে বেশ কিছু টোকেন এখানে দেখতে পাচ্ছেন সাজেস্ট করা হচ্ছে যেখান থেকে এই টোকেনগুলো আপনাকে সাজেস্ট করা হবে মানে হচ্ছে বাইন্যান্সে অমুক সময়ের ভিতরে এই টোকেনগুলো সবচেয়েতে টপ লিস্টেড বা ভাইরাল লিস্টে রয়েছে অর্থাৎ সবচেয়ে হাইয়েস্ট ট্রেডিং কন্ডিশনে এই টোকেনগুলো রয়েছে যেমন বিটি সিথেরিয়াম টিএনসার সাগা চাও এমনি এই টোকেনগুলো দেখতে পাচ্ছেন এখন আপনি যদি এই নির্দিষ্ট টোকেনগুলোর ওপরে ম্যাক্সিমাম দশটা পনেরোটা টোকেন আপনি সিলেক্ট করেন সিলেক্ট করে কমপক্ষে এক ডলার করে দশ ডলার আপনি এখানে ইনভেস্ট করেন যদি দেখেন আপনার টু থেকে ফাইভ পার্সেন্টের মতো এখান থেকে প্রফিট হয়ে গেছে টোটাল ইনভেস্টের উপরে তাহলে আপনি এটা এখান থেকে সেল করবেন মোটেই লোভ করবেন না লোভ করতে গেলে দেখবেন লস খাচ্ছেন লস খাচ্ছেন বলতে হচ্ছে আপনার ব্যালেন্সটা কমে যেতে পারে আপনাকে লম্বা সময়ের জন্য এখানে অপেক্ষা করা লাগতে পারে ব্যাস বলবো যদি অটো ইনভেস্ট অপশনটা ব্যবহার করেন তাহলে আপনাকে অবশ্যই অভিজ্ঞতা হবে যে আপনি ট্রেডিংটা অন্তত বোঝেন বা পারেন আর যাদের সম্পর্কে আমি বলছি যে বিগিনার হলেই হবে তাদের জন্য আমি বিগিনারদের জন্য অটো ইনভেস্টটা সাজেস্ট করছি না আপনি এখান থেকে একসাথে অনেকগুলো কারেন্সি চুজ করে প্রত্যেকটাতে এক ডলার করে আটকাবেন আটকানোর পরে যখন দেখবেন আপনার ব্যালেন্সটা টোটাল ব্যালেন্সের উপরে টু থেকে ফাইভ পার্সেন্ট পর্যন্ত প্রফিট চলে গেছে আর বেশি লোস করার দরকার নেই ইনস্ট্যান্ট এটাকে সেল করে প্রফিট নিয়ে বের হয়ে আসেন এভাবে অল্প অল্প করে আপনি ট্রেড করলে দেখবেন হিউজ আর্ন করতে পারবেন এ ধরনের ট্রেডিং করার জন্য আপনাকে যথেষ্ট পরিমাণ বিচক্ষণ হতে হবে আপনি যদি বিচক্ষণ না হন তাহলে আসলে বেসিক্যালি এখানে আপনি ধরা খেয়ে যাবেন এরপর রয়েছে আমাদের পুল অপশন এই বাইন্যান্স পুলের ভেতরে একসাথে অনেকগুলো আমাদের অপশন দেওয়া রয়েছে এখান থেকে আপনি নির্দিষ্ট একটা টোকেন কিনতে পারেন টোকেন কেনার পর আপনাকে কিছু হ্যাশ রেট নিতে হবে এই হ্যাশ রেট নেওয়ার মাধ্যমে একটা নির্দিষ্ট সময়ের জন্য আপনার ব্যালেন্সটাকে তারা একটা পুলের মাধ্যমে ট্রেড করবে এই ট্রেড করার বিনিময়ে একটা নির্দিষ্ট পরিমাণ মাইনিং ফি আপনাকে এখান থেকে তারা কাটবে কাটার পর ওরা আপনাকে বলে দিবে যে এত পার্সেন্ট আপনাকে প্রফিট দেওয়া হবে এই প্রফিটটা আসলে সবসময় আসলে পাওয়া যায় না আপনি যতটুকু করতে পারবেন বা এই পুলের মাধ্যমে ইনকাম করতে পারবেন এখান থেকেই আপনি বেসিক্যালি কিছু আর্ন করতে পারবেন যেগুলো হচ্ছে আপনাকে একটা লম্বা সময়ের বিনিময়ে খুবই অল্প একটা রিওয়ার্ড বেসিক্যালি এখান থেকে দেওয়া হয় সো যারা বিগিনার রয়েছেন তাদেরকে আমি বাইন্যান্স পুলের অপশনটা সাজেস্ট করবো না কারণ এখান থেকে রিওয়ার্ডের পরিমাণ খুবই বেশি কম হয়ে থাকে এরপর রয়েছে ইথারিয়াম স্টেকিং ইথারিয়াম ইস্টেকিং এই অপশনটা চেঞ্জ হতে পারে এখান থেকে অন্য কোনো টোকেন চলে আসতে পারে এখানে আপনাকে যেমন বলা রয়েছে আপনার ওয়ালেটে যদি ইথারিয়াম থাকে আপনি ইথারিয়ামটাকে স্টেক করতে পারেন এখানে আপনাকে নির্দিষ্ট টাইম বলা হচ্ছে ফ্লেক্সিবল এক্সিট পলিসি দেওয়া রয়েছে এখান থেকে মিনিমাম যে কোনো একটা অ্যামাউন্ট হলে আপনি এখান থেকে আর্ন করতে পারবেন আপনাকে অ্যামাউন্ট দেওয়া হবে হচ্ছে টু পয়েন্ট এখান থেকে অ্যাপ্রক্সিমেটলি রিটার্ন আপনাকে দেওয়া হবে সো আপনার যে অ্যামাউন্টে থাকুক না কেন আপনি স্টেক ইথারিমে ক্লিক করে এটাকে অ্যাড করতে পারবেন এবং এখানে বলাই রয়েছে যে আপনি এটা হচ্ছে ফ্লেক্সিবল একটা প্রফিট আপনাকে দেওয়া হবে সো আপনি অ্যানি টাইম সকাল বিকাল যে কোনো সময় আপনি রিডিম করে আপনার ব্যালেন্স টাইম এখান থেকে বের হয়ে আসতে পারেন এই যে আপনার অপশনগুলো রয়েছে এখান থেকে বেসিক্যালি আপনি আপনার ফান্ড হারাবেন না এরপর এখানে রয়েছে ডুয়াল ইনভেস্টমেন্ট এই ডুয়াল ইনভেস্টমেন্ট প্রোগ্রামে আপনি যদি বিটিসি সেল করতে চান বিটিসি সেল করে আপনাকে অ্যাপ্রক্সিমেটলি দেওয়া হবে হচ্ছে থ্রি থেকে পঁচাশি পর্যন্ত এখানে আপনি যখন সেল ক্লিক করবেন আপনাকে ডুয়াল ইনভেস্টমেন্ট একটা কুইজ দেওয়া হবে এই কুইজের ভিতরে প্রবেশ করে আপনি কুইজটা কমপ্লিট করবেন অথবা আপনি সেল করবেন আপনাকে নির্দিষ্ট একটা অ্যামাউন্ট বাড়তি বোনাস হিসেবে এখানে দেওয়া হবে আশা করি আমার কথাগুলো ক্লিয়ার আপনি যখন এগুলো সম্পর্কে আরও বিস্তারিত আলাদা আলাদা করে ভিডিও দেখবেন কিংবা রিসার্চ করবেন আপনি আরও অনেক কিছু জানতে পারবেন এখানে বলা রয়েছে বিএনবি ভল্ট এই বিএনবি ভল্টটাও ঠিক ইথারে মিস্টেকিংয়ের মতোই একটা অপশন আপনাকে নির্দিষ্ট একটা অ্যামাউন্টের বিনিময়ে এখানে দেখতে পাচ্ছেন পয়েন্ট থ্রি নাইন পার্সেন্ট দেওয়া হবে এখান থেকে আপনি তাদের একটা সাবস্ক্রিপশন প্যাকেজ কিনবেন কেনার পরে একটা নির্দিষ্ট টাইমের জন্য এটা লক হয়ে থাকবে এই ভল্টের ভিতর লক হওয়ার পরে আপনি টাইমটা যখন শেষ হয়ে যাবে আপনাকে পয়েন্ট থ্রি নাইন পার্সেন্ট প্রফিট বিএনবির উপরে দেওয়া হবে এখান থেকে আপনার ইনকাম হয়ে যাবে এরপর রয়েছে লাঞ্চ প্যাড যে লাঞ্চ প্যাড সম্পর্কে বা লাঞ্চ পুল সম্পর্কে একটু আগে বলছিলাম যখন আমি আপনাদের সাথে মেগা এয়ারড্রপ সম্পর্কে কথা বলছিলাম এখানে দেখতে পাচ্ছেন আমাদের লেটেস্ট বাইনান্স লঞ্চ প্যাডের ভিতরে রয়েছে নট কয়েন আপনারা বেবি কয়েনটিকে মাইনিং করছেন বা করেছেন যাই হোক এটা কিন্তু মাত্র একদিন পরে এই লাঞ্চ পুলে কাজ শুরু করে দিবে তিন দিনের জন্য কাজ হবে এবং সেজন্য আপনাকে বিএনবি অথবা থেকে এখান করতে হবে এই স্টেক করার বিনিময়ে আপনাকে নির্দিষ্ট পরিমাণ অ্যালোকেটেড রিওয়ার্ড প্রদান করা হবে আমি যেমনটা বলছিলাম যে আপনারা যখন লাঞ্চ পাইড থেকে কাজ করবেন আপনাকে নির্দিষ্ট কিছু ক্রাইটেরিয়া প্রদান করা হবে বাট আপনি যখন মেগা ড্রপ ওই প্রোজেক্টটাতে কাজ করবেন তখন কিন্তু আপনাকে কোনো ধরনের শর্ত দেওয়া হবে না সো মেগা ড্রপ অপশনটা আপনারা ট্রাই করতে পারেন অনেক ভালো একটা অপশন হতে পারে আমি আপনাদেরকে সাজেস্ট করছি এরপর রয়েছে ক্লাউড মাইনিং অপশন ক্লাউড মাইনিংটা তো বুঝতেই পারছেন যে একটা নির্দিষ্ট টাইমের জন্য আপনাকে নির্দিষ্ট একটা অ্যামাউন্ট দিয়ে একটা টাইম পিরিয়ড পারচেস করবেন পারচেস করার পরে একটা নির্দিষ্ট টাইম এখান থেকে মাইনিং চলবে মাইনিং চলার পর আপনাকে সামান্য একটা প্রফিট এখান থেকে দেওয়া হবে নর্মালি আপনি যখন বাইনাউথে ক্লিক করবেন বাইনাউথে ক্লিক করলে আপনাকে বেশ কিছু প্যাকেজ তার এখান থেকে অফার করবে এই প্যাকেজগুলো থেকে যদি কোনোটা অবশিষ্ট থাকে তাহলে আপনি জয়েন করতে পারবেন আর না পারলে আপনাকে পরবর্তী প্যাকেজগুলোর জন্য ওয়েট করতে হবে এখান থেকে যখন আপনি জয়েন করে ফেলবেন আপনার বিটিসিটা মাইনিং চলবে আপনাকে প্রফিট দেওয়া হবে মোটামুটি এখান থেকে যা কিছু দেখালাম তার বেশিরভাগ অপশানগুলোই কাছাকাছি একই রকমই কাজ করে বাট কোন অপশন থেকে আপনি কতটুকু কাজ করবেন কোনটা আপনাকে রেভিনিউ প্রদান করবে আমি আপনাদেরকে বলে দিয়েছি আশা করি যতগুলো অপশন নিয়ে আমি কথা বললাম এই প্রত্যেকটা অপশন থেকে হচ্ছে আপনি বেসিক্যালি ইনকাম করতে পারবেন যদি আপনি বাইন্যান্স থেকে ট্রেডিংয়ের বাইরে কাজ করতে চান আর ট্রেডিং থেকে কীভাবে কাজ করবেন সেগুলোও আমি একটা একটা করে ভিডিও আপনাদের সাথে শেয়ার করব সেজন্য জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আশা করি আপনি এখন এই মুহূর্তে জেনে গেছেন যে বাইনান্স থেকে ট্রেডিং এর পাশাপাশি আরো কত ভাবে ইনকাম করা যায় সো ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং অবশ্যই বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে ফেলবেন যাতে করে ভিডিওটা আরো অনেকে জানতে পারে আর আপনার মতো যারা এন্ট্রি রয়েছেন তাদেরকে আবার একটু আমি জানিয়ে রাখছি আমরা খুব শীঘ্রই বাইনান্সের মূল ট্রেডিং অপশনে আমরা চলে যাব সো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ